তো আমরা তাহলে ঋগবেদ থেকে একটু দেখে নেই যে এখানে আসলে কি কি বলা আছে ঋগবেদে দেখেন এই যে একটা দেখাচ্ছি এখানে যেটা বলা আছে এটা হচ্ছে ঋগবেদ আমি ইংরেজি এটা ডাউনলোড করেছি এখানে এক জায়গায় বলা আছে যে পারফর্মিং এভরি নোবেল ওয়ার্ক অ্যাক্টিভ আর্গুমেন্টিং ইন দ্য স্ট্রেন্থ ড্রাইভিং অ্যাওয়ে দ্য গডলেস ওয়ান্স এখানে দেখেন বড় করে দেখাচ্ছি

দেখেন এখানে আমি নোট করে রেখেছি ফমেন্স মেলিস আহ ডিস্ট্রয় দা গডলেস অ্যান্ড আওয়ার ফমেন্স মেলিস এরকম অসংখ্য জায়গায় এই জিনিসটা আছে আরো দেখাচ্ছি আরো কোথায় কোথায় আছে দেখাচ্ছি আরো বহু জায়গাতে এই জিনিসটা আছে আচ্ছা এরকম অনেকগুলো দেখানো যাবে অনেকগুলো জায়গাতে গডলেস দের কথা বলা আছে তারপরে যারা হচ্ছে এনিমি এনিমি বলা হয়েছে যাদেরকে তাদেরকে মাইরা ফেলো কাইটা ফেলো চিরা ফেলো পা দিয়ে মারা দাও অসংখ্য কথা বলা আছে এই লোকেরা মানে মিথ্যা কথা গুলা কেন বলে এই জিনিসটা আমি বুঝি না যদি ওদের লেখাটা পড়ি নাই এখনো আমাকে মেসেজ দিল কিন্তু এরা মিথ্যা কথা কেন বলে এরা মিথ্যা কথা বলার মানেটা কি বুঝি বুঝি না আমার মনে হয় যে ওরা এখন এই যে বেদগুলো আছে সেগুলাকে ডিজাউন করবে করে বলবে কলিমুদ্দি না সরি কলিম না হচ্ছে না ধরেন কলুচন্দ্র কলুচন্দ্রের লেখা বেদটাই হচ্ছে অরিজিনাল আপনি যেই বেদ দেখাবেন ওইটা অরিজিনাল না আমার মনে হয় ডিজাইন করবে এবং সেই একই পদ্ধতি যে যে অনুবাদে ভুল অনুবাদে ভুল অনুবাদে আবার অনুবাদ দেখলাম তারা নাকি বলতেছে গোল্ডলেস গোল্ডলেস কে তারা বানান দিয়েছে গোল্ডলেস বাটপারির একটা সীমা আছে মানে গোড গোল্ডলেস কে যদি গুডলেস বলে বা ধরেন মানে ওরা কি বলতে চায় গোল্ডলেস নাকি গুডলেস মানে এই শব্দটা কি নতুন কোন শব্দ

তারপরে দেখেন নিচে আরো যে জিনিসটা বলা হচ্ছে যে গডলেস ওয়েস্ট ওয়ার্ল্ড তাদের কথা বলা হচ্ছে এখানে এই রকম অসংখ্য জায়গাতে এই জিনিসগুলো আছে অসংখ্য জায়গাতে এই জিনিসগুলো আছে ফুলিশ ফেইথলেস মানে যাদের বিশ্বাস নাই তাদের যারা হচ্ছে গিয়ে বিশ্বাস করে না অবিশ্বাসী তাদের কথা এখানে বলা হচ্ছে অসংখ্য জায়গাতে এই অবিশ্বাসীদের নাস্তিকদের সম্পর্কে ইয়া কথা বলা হয়েছে এবং চার বাগদের সম্পর্কে অনেক কথা বলা হয়েছে সেগুলো পরে এক সময় খুঁজে দেখাবো না আপনারা এই জিনিসগুলো স্ক্রিনশট নিয়ে রাখেন যারা দেখতে চান আমি এটার যে ডাউনলোড লিঙ্ক সেটা দিয়ে দিচ্ছি এই যে ঋগ্বেদের যে ইংরেজি ভার্সনের যে ইয়াটা সেটা ডাউনলোড লিঙ্ক দিয়ে দিচ্ছি এটা ডাউনলোড করে আপনারা নিজেরা চেক করে দেখতে পারেন কোথায় কোথায় কি বলা হয়েছে তো মিথ্যা কথা বলার দরকার কি যেটা বলা আছে সেটা তো এখন মুমিন মুমিন দেখলাম যে সব একই কোন মুমিনদের মধ্যে আসলে কোনো পার্থক্য নাই সব ধরনের মুমিনই আসলে ঘুরে ফিরে আমি একই অনুবাদে ভুল একই হচ্ছে গিয়ে তাফসিরে ভুল হয়েছে তাফসির করতে হবে অন্য কেউ দিয়ে তাফসির করতে হবে কি অদ্ভুত এদের

কি মানুষ এখন তারপরে গরু নিয়ে তারা যে শুরু করছে খুবই দুঃখজনক বিষয় খুবই দুঃখজনক বিষয় টোয়েন্টি ফার্স্টুরি তে তারা এগুলো নিয়ে আবার তর্ক বিতর্ক করতে আসে এটার মধ্যে তারা সায়েন্স খুঁজে পায় হ্যাঁ

যে বা বর্ণপ্রথাকে একেবারেই খারাপভাবে দেখানো হয়েছে বর্ণপ্রথাকে ভালো বলা হয়নি কিন্তু সে ইন্ট্রোডাকশনে এসে বলতেছিল আছে যেন সূত্র সে বলতো মানে মহাভারতের মধ্যে এই সূত্রদেরকে যে শূদ্রদের প্রতি যে অন্যায় করছে যেমন একলবের প্রতি যে অন্যায় করছে এইটাকে আসলে খারাপভাবে দেখানো হয়েছে অর্থাৎ তার ধর্মগ্রন্থ অনুযায়ী শূদ্রকে খারাপভাবে দেখা বা শূদ্র বলে রাখা এগুলা হতেছে খারাপ কাজ অথচ সে নিজেই নিজের সূত্র বলে রাখছে হ্যালো কাজকর্ম ছিলাম আমাকে আমি কমেন্ট করছিলাম কি একজন রিপোর্ট করলো কোনো বন্ধ হয়ে গেছে তবে যে ফিরে আসবে আমি একটা জিনিস দেখাতে চাইছিলাম আমি পরে দেখাবো না আগে দেখাবো দেখি নেবো আজকে দেখে নেবো ঠিক আছে দেখিনি তাহলে ঠিক ঠিক আছে আছে দেখিনি এইটা দেখাই আসিফ ভাই নিয়ে সবাই ইয়ে করছিল ওই জিনিসটা দেখি আসিফ ভাই যে জিনিসটা দেখিয়েছে হ্যাঁ ঠিক আছে তা আমি একটু বাংলাটা দেখি ঠিক আছে তো প্রথমত এই ইয়েটা দেখিয়েছে এইখানে আসিফ ভাই সেদিনকে ওই জিনিসটি দেখিয়েছিলেন তা এখানে এই জিনিসটি দেখাচ্ছে তো এইখানে দেখাচ্ছে যে কি কট বলতে আগে কি বলেছে একটুখানি শুনিনি কি কট বলতে এখানে অনার্য জনপদ এইটা অনুবাদটা কাদের এই অনুবাদটা হচ্ছে থেকে অনুবাদটা অনুবাদটা কিভাবে পেয়েছি তা এটা একজনকে বললাম এই পেজগুলো ইয়ে করতে স্ক্যান করতে সেখান থেকে পেয়েছি তো দেখুন এখানে কিকট বলতে কি হচ্ছে অনার্য জনপদ পণ্ডিতগণের মতে কৌশল বা অযোধ্যা বা দক্ষিণ বিহার অঞ্চল আশির সম্রাসের সঙ্গে মিশ্রণ করার জন্য দুগ্ধ ঘর্ম প্রভজ্ঞ নামক জাগে ব্যবহার্য উপযুক্ত উত্তপ্ত দুগ্ধ ঠিক আছে এই আশির কথাটার অর্থ এই যে আশির মানে কি জিনিস সেই জিনিসটা বলছে এখানে কি বলছে বলছে কি কট সমূহ কিকট কট সমূহের ওই যে অনার্য জনপদ এই যে বলছে না যে কোশাল বা অযোধ্যা বা দক্ষিণ বিহার অঞ্চল এরকম অঞ্চলে এদের মধ্যে তোমার গাভী সকল কি করে তারা দুগ্ধ দহন করে না ঘর্মকে উত্তপ্ত করে না এই পানীয় আর কি যেটা বলছিল তো এই আশির কথাটা এখানে ওটাই বলছে যে তুমি প্রমোগন্ধের ধন আমাদের প্রতি আনয়ন করো হে মগবন নিচ নিচা শাখ বংশীয়গণকে এই যে শুদ্রাদি বংশ আমাদের অধীন করে দাও এটা কাকে বলছে এটা মানে কার উদ্দেশ্য করে বলছে এটা হচ্ছে ওই ইন্দ্রের উদ্দেশ্য করে এই জিনিসটা বলছে তার আগেরটাও তাই ওই যে বলছে তার আগে টিকেটাও তাই বলছে যে বিশ্বমিত্রাগণ বজ্রধারী ইন্দ্রের জন্য এই প্রার্থনা মন্ত্র পাঠ করেছিলেন তিনি আমাদের শোভন ধন সম্পদ সমৃদ্ধ করবেন ঠিক আছে তাহলে তাদেরকে সমস্ত ওয়েলথ সবকিছু দেবে আর কি এইটা হচ্ছে এই ইয়েটার এই যে দেখুন এখানে সেই অনার্য জনসম্পদ এদের কথা বলছে বলছে ওদের যে ইয়েগুলো ওদের যে ওরা ওদের যে গাভী সকল কি করে তারা দুগ্ধধন করে না তারা কোনো রকম আহ কোনোরকম কাজ করে না এগুলো মানে তাদের জন্য যেন সেগুলো কোনো কাজের না ওই সমস্ত ধন সম্পত্তি আমাদের কাছে আনয়ন করো তা ওইগুলোকে আমাদের অধীন করে দাও তা আসিফ এটা যেটা দেখিয়েছিলেন সেটা খুব একটা ভুল ছিল না যে আহ অনুবাদটা দেখিয়েছিলেন সেটা খুব একটা ভুল ছিল না আরেকটা দেখি আরেকটা হচ্ছে আরেকটা জায়গায় বলছে যে কখন তিনি অনুদার জাগহীন মানে জাগহীন মানে হচ্ছে জাগযোগ্যহীন আর কি মরণশীলকে পদাঘাতে অবাঞ্ছিত ছত্রাকের মতো দূর নিক্ষেপ করবেন কখন কখন স্তুতি ইন্দ্র ক্ষিপ্ত কখন আমাদের স্তুতি স্তুতি ইন্দ্র ক্ষিপ্রভাবে শ্রবণ করবেন এটাও সেই একই মানে মোটামুটি একই জিনিস বলছে এখানে হ্যাঁ এবারে আরেকটা মানে খুব একটা মানে খুব একটা এদিক ওদিক কিছু না মোটামুটি সেন্স সেম এক্স্যাক্টলি হয়তো সেম কথা বলছে না কিন্তু সেন্স ঠিকই আছে এবারে আমরা আরেকটা জিনিস দেখবো যেটা ইয়েতে ঋগ্বেদেরই একটা মানে ইয়ে দেখো একটা হিন্দি ট্রান্সলেশন একটুখানি দেখবো হিন্দি ট্রান্সলেশনে কি বলছে সেই জিনিসটি একটুখানি দেখি তা দেখি এটা হিন্দি ট্রান্সলেশনে কি বলছে হিন্দি ট্রান্সলেশন ওই তিন নম্বর যে বলছে বলছে যে হে ইন্দ্রদেব ভাই কন্ট্রোল করবে আমি আমি করছি এখানে সরি হ্যাঁ এখানে দেখুন এখানে বলছে এই তিন নম্বর জিনিসটাই বলছে যে হে ইন্দ্রদেব অনার্য অনার্য দেশ কে গাইও আপকেতীয় মানে বলছে যে অনার্য দেশে যে কি তাদের যে গাইগুলো আছে সেগুলো আপনার জন্য কি করে আপকেগ্নি কে প্রদিষ্ট করতি হ্যাঁ মানে হচ্ছে না যাগ জন্য এটা না দুধ দেয় না যুগাগ্নির জন্য কোনো কিছু কোনো কিছু যোগান দেয় উম উন লে আও মানে বলছে যে ওই সমস্ত যে ইয়েগুলো আছে সেগুলো গৌ এখানে গৌ বলছে একচুয়ালি গৌ কো ইয়া পে লেও মানে ওই সমস্ত আহ গরুর গরুগুলো যেগুলো আছে সেগুলো এখানে নিয়ে আসে তো দেখুন এখানে সেই মানে একই কথাই কিন্তু বলছে এখানে কিন্তু খুব একটা যে আলাদা করে একটা ইয়ে করছে সেরকম কিন্তু নয় ঠিক আছে এইবার পরের আরেকটা ইয়ে দেখায় পরে আরেকটা আহ দেখায় হচ্ছে একশো তেরো হিন্দি ট্রান্সলেশনে দেখাচ্ছে দেখুন এই হিন্দি ট্রান্সলেশনে সেই একই কথা এখানে বলছে দাঁড়ান এক সেকেন্ড

সূর্য পধে কি মাটি কব নষ্ট করে সূর্য নয় অ্যাকচুয়ালি ক্ষুদ্র ক্ষুদ্র মানে হচ্ছে ছোট এইখানে উচ্চারণটা উচ্চারণটা কয় মধ্য হয়তো ক্ষুদ্র এরকম এটা সূর্য নয় কিন্তু তো এখানে যেটা বলছি যে অর আরাধনা না করলে ভালো মানে যারা আরাধনা করে না তাদেরকে ক্ষুদ্র মানে ছোট ছোট্ট পধ পধা মানে কি পধা মানে হচ্ছে ছোট গাছ মানে গুল্ম জাতীয় গাছ আর কি এদের মতো কব নষ্ট কারেনে এদের মতো কবে এদেরকে বিনষ্ট করবে সেই কথা এখানে বলছে কিন্তু দেখুন এই হিন্দি ট্রান্সলেশনে ওই দুটো আমরা দেখলাম ঠিক আছে এইবারে আর একটুখানি এটা এইটা হচ্ছে দয়ানন্দ সরস্বতীর কিন্তু ট্রান্সলেশন এইটা যেটা দয়ানন্দ সরস্বতী দয়ানন্দ সরস্বতী করছে না সেই দয়ানন্দ সরস্বতীর কিন্তু ট্রান্সলেশন এখানে দেখুন এখানে কি লিখছে ট্রান্সলেশনটাতে লিখছে ও লার্নেড কিং ইউ অ্যাডমায়ারেবল ওয়েলথ What do the cattle do among the atheists? Because they have no faith in the Vedic teachings and rites or in place inhabited by them. They yield no milk to mix with the Soma and do not perform yogya with the ghee of the cows.

or কিপ হেম আন্ডার আস দেখুন এখানে এখানে আবার দেখুন রিমুভ ফার অ্যাওয়ে ফ্রম আস এ ম্যান তো এখানে এখানে ডেফিনেটলি এখানে একটা কথা হতে পারে যে আইটিএস নয় সেই তাদেরকে আমাদের থেকে দূরে রাখুন কিন্তু কি অথবা কি করতে বলছে কিপ হেম আন্ডার আস অথবা আমাদের পদানত করে রাখুন এরকম কথাটা বলছে তা আসিফ ভাই যে ইয়েটা দেখিয়েছিল এইটা কিন্তু এইটা কিন্তু ইয়ে থেকেই বলছি এটা কিন্তু ওই দয়ানন্দ সরস্বতীর কথা সবাই বলছিলো না ওইখানে দেখবেন তো এখানে এই আহ এটা কিন্তু ওখান থেকেই ইয়ে করা এখান থেকে এটা কিন্তু ওখানে দয়ানন্দ সরস্বতীর ট্রান্সলেশন যদি ইয়ে করতে চান এখানে দেখতে পারেন এখানে দেখতে পারেন একদম এটা আর আর্কাইভে আছে এটা দয়ানন্দ সরস্বতীর ট্রান্সলেশন কিন্তু হম তো ওখান থেকে আমি নিয়ে এসেছি আর্কাইভ থেকে আমি বের করে নিয়েছি যদি কেউ চায় তাহলে সেখান থেকে ইয়ে করে নিতে পারে দেখুন এখানে এখানে দেখুন এটা ইয়েটা এটা কি কার ইয়েটা সেকেন্ড

প্রথম মন্ডলের সুক্ত তেত্রিশ সুক্ত উনত্রিশ সুক্ত আটে বলা আছে যুদ্ধ আত্মা করার কথা এবং আমার কাছে অনেক বড় লিস্ট আছে এখন সমস্যা হচ্ছে অমিত ভাই যে আমরা তো হিন্দু ধর্ম নিয়ে এত বেশি আলোচনা আসলে করি না বিষয়টা আপনাকে আপনি এবং চারবাগ ভাই করেন এবং আরো গুড পিপল ভাই করেন এবং আরো কয়েকজন আছেন এই ওনার আপনাদের হাতে ছেড়ে দিই এই কারণে এরা এই সুবিধাটা নেয় যেহেতু আমরা হিন্দু ধর্মের বিরুদ্ধে আমরা আপনারাই সামনের দিকে থাকেন আমরা একটু আপনাদের পেছনে থাকি এই কারণে তারা এই সুযোগটা নেয় যে ভাবে যে অসি এই তো এইবার তো ঠিক যেরকম অমিত ভাই আপনাকে লাইভে একা পাইলে কিন্তু মুমিন এসে খুব সুন্দর হাসতে হাসতে চলে আসে দেখবেন আপনি একা একা লাইভ করতেছেন খুব সুন্দর হাসতে হাসতে চলে আসবে সুন্দর সুন্দর কথা বলতে চলে আসবে আপনাকে বোঝানোর চেষ্টা করবে করোনার ভিতরে কত বিজ্ঞান আছে ঠিক একইভাবে তারা চেষ্টা করে যে আমাদের মানে আমরা যেহেতু হিন্দু ধর্ম নিয়ে এত বেশি আলোচনা করি না সেহেতু আমাদের টার্গেট করে আপনারা আপনাদের সেখানে দেখলে আবার দ্রুত সেখান থেকে কেটে পড়ে আবার আপনাদের আপনারা যখন আপনি যখন লাইভ করেন তখন আমাদেরকে দেখলে মুমিন না কেটে পড়ে তো এই যে এই টেন্ডেন্সি এটা তো খুবই থার্ড ক্লাস একটা টেন্ডেন্সি ছোট লোকের টেন্ডেন্সি এই সমস্ত যারা এই অগ্নিবৃত্তির যারা আছে এরা তো রীতিমতো ছোট লোক আমি তাদেরকে একটা নিজেদের আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ দিতে চাই যে নেক্সট লাইভে তাদের পক্ষ থেকে আমাদের লাইভে কেউ আসুক আমরা তার সাথে তাদের সাথে কথা বলবো দেখা যাক যে কাদের কথা সঠিক কাদের কথা ভুল বেদে বা হিন্দু ধর্মে অসংখ্য নোংরা নোংরা জিনিস আছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো নেক্সট লাইভে আপনাদেরকে এই যে অগ্নি এরা কারা কারা আছে এরা আসতে পারে অবশ্যই আসতে পারে আসবে অবশ্যই আসতে পারে কোনো অসুবিধা নেই আজকে তো দেখলাম বীর্য বীর অগ্নিবীর তাদের কথা শোনার অপেক্ষা থাকলাম হ্যাঁ আজকে নাথপুরে আজকে তো দেখলাম এই ঘটনাটা আজকে আমি বলছিলাম আপনাকে যে আপনি ওনার সাথে কথা না বলে ওনাকে সময় অনুষ্ঠান করে আপনাকে ব্যাকে রাখুন আমি আসছি তা তখন আপনি অবশ্যই ওনাকে বিদায় জানালেন তাই বটে এসে যে কথাটা বলছিল হিন্দু ধর্মে মানে মহাভারতে মহাভারতে হ্যাঁ এরকম অবশ্যই মহাভারত যদি একটা জিনিস আমি অবশ্যই আই অলওয়েজ মান টু অনেস্ট মানে সবসময় অনেস্টের সাথে কথা বললে মহাভারত অনেক জায়গা থেকে খুব নিউট্রাল পয়েন্ট থেকে জিনিসগুলো দেখে কোনো কখনোই কোনো কিছু জাজ করে না সব ভালো জিনিস আছে খারাপ জিনিস আছে অনেক রকম ঘটনা আছে ঠিক আছে সেটা আমি মেনে নিচ্ছি সেখানে এই ঘটনাটা আছে তারা লুকিয়ে যায়নি এটা ঠিক এটা অনেস্টলি তারাই কাজটা করেছে কিন্তু এইখান থেকে সমাজের যে চিত্রটা পাওয়া যায় সেই চিত্রটা কিন্তু বর্ণ বে বর্ণ মানে যে বর্ণবাদ সেই জিনিসটাকে কিন্তু দর্শায় সেই জিনিসটাকে কিন্তু সামনে নিয়ে আসে সেখানে এই জিনিসটা কখনই এরকম বলছে না যে এটা খারাপ ওটা খারাপ এরকম কোনো কথা সবসময় দেখলাম যে এরা যে ইয়েগুলো বলতে যে আরে অর্জুন কি ভগবান ছিল যুধিষ্ঠির কি ভগবান ছিল কি ভগবান ছিল না এটা কি এটা কিন্তু সত্যি কথা নয় এটা কিন্তু সবাই অবতার এটা কিন্তু সবাই এই যে এই এরা কিন্তু প্রত্যেকে এক একজন অবতার তো সেই জন্য ইভেন যে আমাদের বিশ্ব সেও কিন্তু একজন অবতার সে হচ্ছে যে অষ্টপশু আছে সেই অষ্টপশুর অবতার যদি কাউকে জিজ্ঞাসা করেন হ্যাঁ রে পাঁচজন নিলে একজন একটা মেয়েকে বিয়ে করলো তখন তারা বলবে আরে ইয়ে তো লক্ষ্মীর অবতার দ্রৌপদী তো লক্ষ্মীর অবতার আর এরা হচ্ছে বিষ্ণুর অবতার সবাই তো এরকমভাবে প্রথমে কিন্তু এদেরকে একটা অবতার বলেই মনে করা হয় ইচ অ্যান্ড এভরি সিঙ্গল পার্সন ওদের শুধুমাত্র দুর্যোধনেরই একটা ইয়ে পাওয়া যায় না শুধুমাত্র একটা ব্যাকগ্রাউন্ড কিছু আমরা সেরকম ভাবে পাই না মহাভারতে সব অন্যান্য জায়গাতে পাওয়া যায় মহাভারতে পাওয়া যায় যাই হোক যেটা বলার কথা সেটা হচ্ছে যে এখানে দেখবেন বিশ্ব সে কিন্তু বর্ণ সংকর এই কথাটার উপরে খুব জোর দিচ্ছে যখন গীতা যখন শুরু হচ্ছে যখন যুদ্ধ শুরু হচ্ছে তখনও ইয়ে খুব জোর দিচ্ছে এই অর্জুন কিন্তু বর্ণ সংকর নিয়ে খুব জোর দিচ্ছে ইভেন আহ ইয়ে বলছে কৃষ্ণ বলছে যখন গীতার বলার সময় সে বলছে বলছে আমি যদি এরকম কোন একটা কাজ করি তখন বর্ণশঙ্কর উৎপন্ন হলে তখন লোকে এই বর্ণশঙ্কর উৎপন্ন হওয়ার দোষ আমাকে দেবে তার মানে দেখুন এই যে বর্ণ শঙ্কর উৎপন্ন হয় এই জিনিসটা কিন্তু খুবই একটা গরিত অপরাধ ছিল তাদের কাছে এই বর্ণভেদ তার মানে একটা খুব সুপ্রতিষ্ঠির ব্যাপার তাদের কাছে এবং সেটা ঈশ্বর নিজেও জানে ঈশ্বর কিন্তু কোথাও বলছে না যে এটা ভেঙে দাও গুড়িয়ে দাও বর্ণভেদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও বলে এরকম কিছু বলছে এরকম কিছু বলছে না সে বলছে বর্ণ তো মায়া সিস্টেম আমার আমি সৃষ্টি করেছি বর্ণ ঠিক আছে আচ্ছা ছিলেন তিনি বলে গেলেন যে গীতা না মহাভারতের বর্ণপ্রামূদ্র কেন বললেন সেটাই তো না সেটা তো কথা এই জিনিসটাকে যদি খারাপ আবার দেখান জিনিসটাকে শুধু ব্রাহ্মণ এটা কেন বলতেছে ভাই এটা গীতাকে তো এটা তো খারাপ ভাবে দেখানো হয়েছে তো আমি এগুলোর কোনো বিষয় সুন্দর মতো এসে বলতেছেন মানে শুধু কিন্তু আবার বলতেছেন যে আমি মানে গীতা এটা খারাপ হিসাবে দেখানো কিভাবে অস্থির মানে অস্থির না মানে নিজে নিজেকে শুধু বলতে পারে নিজে বলছে এটা কি খারাপ